বছর শেষের আগে আরও একবার মুখোমুখি হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 30 ডিসেম্বর ন্যাশনাল গঙ্গা কাউন্সিল বা জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে এই সাক্ষাৎ হতে পারে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। এই বৈঠক উপলক্ষেই কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী। পরিষদের সদস্য হিসেবে বৈঠকে থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। এই বৈঠকের পর একান্তে মোদী মমতা বৈঠক হতে পারে বলে জল্পনা তুঙ্গে উঠেছে। জাতীয় গঙ্গা পরিষদের এই বৈঠকের সদস্য কেন্দ্রের 10টি মন্ত্রক। রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার ও ঝাড়খণ্ড। এই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকতে পারেন বৈঠকে। উচ্চ পর্যায়ের এই বৈঠকের প্রস্তুতিও শুরু করে দিয়েছে নবান্ন। জানা গিয়েছে 30 ডিসেম্বর দফায় দফায় দিনভর ভাগে ভাগে এই বৈঠক হবে। সূত্রের খবর, বৈঠকের পাশাপাশি গঙ্গাবক্ষে হতে পারে ক্রুজ ভ্রমণও। এর আগে 2019 সালে শেষবার জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক হয়েছিল কানপুরে, যদিও ওই বৈঠকে যোগ দেয়নি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড। এবার শেষ পর্যন্ত পরিষদের সদস্য সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন বৈঠকে। উল্লেখ্য, কয়েকদিন আগেই G20 বৈঠক নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রীর ডাকে দিল্লি সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠকও করেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে এরপরই আবাস যোজনাসহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের বকেয়া টাকা ছাড়তে শুরু করে কেন্দ্র। তবে 100 দিনের প্রকল্পের টাকা এখনও দেয়নি মোদী সরকার। এরপর পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগ দিতে নবান্নে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের পাওনা নিয়ে বৈঠকেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবান্নে একান্তে বৈঠকও করেন তিনি। তাই 30 তারিখ জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকেও রাজ্যের বকেয়া টাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ফের একবার একান্তে বৈঠক হতে পারে মুখ্যমন্ত্রীর, এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক কিন্তু কিছুটা হলেও হিন্দুত্ব ঘাষা একটি অনুষ্ঠান। 2019 সালে সম্ভবত এই ইস্যুতেই বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবার পরিস্থিতি বদলেছে। একদিকে রাজ্যের বকেয়া পাওনা আদায়, অন্যদিকে পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হয়ে জেলবন্দী প্রথম সারির বেশ কয়েকজন তৃণমূল নেতা। আর তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রকাশ্য জনসভায় যতই কেন্দ্রের মোদী সরকারকে কাঠগড়ায় তুলুন মমতা, আদতে কিন্তু প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যথেষ্টই ভালো সম্পর্ক রেখে চলছেন তিনি। আর এখানেই বিরোধীরা বারবার সেটিং তত্ত্ব আওড়ান, দিল্লি গেলেই সেটিং করে ফিরবেন দিদি। এবার মোদী স্বয়ং আসছেন, তাই এবারও চিরাচরিতভাবেই উঠছে সেই সেটিং তত্ত্ব। কলকাতা থেকে সুজয় ঘোষের রিপোর্ট, আজতাক বাংলা।